প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা স্কলারশিপের ব্যাপারে কথা বলবো। আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপ 2022, কারা স্কলারশিপ পাবেন, কত অ্যামাউন্ট পাবেন সেটা। তো আগে দেখে নিই আমরা অ্যামাউন্টটাকে কত পাবেন। তো যারা ক্লাস 1 থেকে 8 অবধি রয়েছেন তারা পাবেন স্কলারশিপ হচ্ছে 24,000 টাকা, ওয়ান টাইম পাবেন, অর্থাৎ একবারই 24,000 টাকা পাবেন। যারা 9 থেকে 12 পড়াশোনা করেছেন তারা পাবেন 30,000 টাকা। আন্ডার গ্রাজুয়েট কোর্স যারা, অর্থাৎ যারা কলেজে পড়াশোনা করছেন গ্রাজুয়েশন অবধি, তারা কিন্তু 36,000 টাকা পাবেন। এবং যারা প্রফেশনাল আন্ডার গ্রাজুয়েট কোর্স, যারা প্রফেশনাল কোর্স করছেন, হয়তো ইঞ্জিনিয়ারিং বা ডক্টর বা অন্য নার্সিং বা অন্য যে কোনো প্রফেশনাল কোর্সে যারা পড়াশোনা করছেন, তারা পাচ্ছেন হচ্ছে গিয়ে 60,000 টাকা। তো ওয়ান থেকে আপ টু গ্রাজুয়েট যারা রয়েছেন তারা কিন্তু সবাই এই স্কলারশিপটা পেতে পারেন। তো কারা পাবেন সেটা হচ্ছে জানার বিষয়। তো দেখুন যে সেটা হচ্ছে গিয়ে আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপ, নাম থেকেই বোঝা যাচ্ছে কোভিডের কারণে কিন্তু স্কলারশিপ দেওয়া হচ্ছে। তার আগে আমরা যদি ডেট দেখে নিই, লাস্ট ডেট হচ্ছে গিয়ে 31 জানুয়ারি 2022। 31 জানুয়ারি 2022-এর মধ্যে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, তবেই আপনি কিন্তু স্কলারশিপ পাবেন। এবং অনলাইনে আবেদনের লিঙ্কও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই যে আমাদের ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি, ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লাই অনলাইন রয়েছে বা অ্যাপ্লাই নাও বলে অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মে চলে যাবেন। এই যে অ্যাপ্লিকেশন ইউআরএল অ্যাপ্লাই নাও বলে রয়েছে, সেখানে ক্লিক করলে সরাসরি আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। সেই লিঙ্কটা এই যে দেখাচ্ছি যে পেজটা, আমি সেই পেজের লিঙ্ক কিন্তু আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে ক্লিক করেও কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো তার আগে জেনে নিতে হবে কারা অ্যাপ্লাই করতে পারবেন এই স্কলারশিপের জন্য। এলিজিবিলিটি: Students from class 1 to undergraduate course who have lost their parents due to COVID-19. COVID-19-এর কারণে যেসব শিক্ষার্থীর বাবা বা মা, কেউ একজন মারা গিয়েছেন, অর্থাৎ অভিভাবক যিনি ছিলেন উনি মারা গিয়েছেন, তারাই কেবলমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আদিত্য বিড়লা গ্রুপ থেকে সেই সব স্টুডেন্টদের, যাতে পড়াশোনার ক্ষতি না হয়, পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেজন্য কিন্তু স্কলারশিপটা দেওয়া হচ্ছে। COVID-19-এর কারণে যাদের প্যারেন্ট হয় বাবা বা মা বা অনেকের রয়েছে উভয়ই মারা গিয়েছেন, তাদেরকেই কিন্তু স্কলারশিপটা দেওয়া হচ্ছে। আবেদন করতে হবে January 31, 2022-এর মধ্যে। তো আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট লাগছে দেখুন। যে ডকুমেন্ট, মার্কশিট অফ প্রিভিয়াস ক্লাস, আগের বছরের মার্কশিট লাগছে। এ গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিটি প্রুফ, এবং স্টুডেন্টের একটা আইডেন্টিটি প্রুফ লাগছে, সেটা আধার কার্ড, কোনো কিছু হতে পারে। ছোটো স্টুডেন্ট হলে তো ভোটার আইডেন্টিটি কার্ড থাকবে না, এক্ষেত্রে আধার কার্ড দিয়ে দিলে হবে, বা প্যান কার্ড থাকলে প্যান কার্ড দিয়ে দিলেও হবে। পরে হচ্ছে যে কারেন্ট ইয়ার অ্যাডমিশন প্রুফ, বর্তমানে যে সে পড়াশোনা করছে তার একটা প্রমাণ লাগবে, বিদ্যালয়ে অ্যাডমিশন হয়েছে, অ্যাডমিশনের স্লিপটা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে ক্রাইসিস ডকুমেন্ট, অর্থাৎ বাবা বা মা যিনি মারা গিয়েছেন সেই প্রুফ লাগবে, অর্থাৎ ডেথ সার্টিফিকেট লাগবে। পরেরটা প্রুফ অফ ডেথ ডিউ টু COVID-19, অর্থাৎ COVID-19-এর কারণে যে মৃত্যুবরণ করেছেন গার্ডিয়ান, সেটা প্রমাণ লাগবে। সেটা হসপিটালের রিসিপ্ট হতে পারে, বা ডক্টরের প্রেসক্রিপশন হতে পারে, বা কোভিড টেস্টের রিপোর্ট হতে পারে, বা মেডিকেল বিল হতে পারে, বা হসপিটালের ডিসচার্জ সার্টিফিকেট, এগুলো হতে পারে, যে কোনো একটা প্রুফ দিতে হবে। তারপর হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ অ্যাপ্লিকান্ট, অ্যাপ্লিকান্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যদি স্টুডেন্টের না থাকে তাহলে প্যারেন্টের দিলেও হবে। প্যারেন্টের দিলে হচ্ছে গিয়ে নমিনি যদি ক্যান্ডিডেট থাকে তাহলে তো টাকা তুলতে পারবে, আদারওয়াইজ স্টুডেন্টের নতুন অ্যাকাউন্ট করে দিতে পারবে। তারপর হচ্ছে ইনকাম প্রুফ, ইনকাম প্রুফটা ম্যান্ডেটরি না সবার জন্য, যদি স্কুল থেকে সার্টিফাই করে দেওয়া হয় যে তার ইনকাম কম রয়েছে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আদারওয়াইজ মানে ইনকামের জন্য যে অ্যাপ্লাই করা যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো আবেদন করতে হবে অনলাইনে, অনলাইনে আবেদন করার জন্য লিঙ্ক আমরা প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি চলে যাবেন আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপ প্রোগ্রামে। সেখানে গিয়ে অ্যাপ্লাই নাও-এ ক্লিক করেই কিন্তু অ্যাপ্লাই নাও-এ ক্লিক করলে কিন্তু আপনাকে মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে সেখানে কিন্তু আপনি আবেদন করে ডকুমেন্টগুলো আপলোড করতে পারবেন। তাহলেই কিন্তু রিভিউ করে দেখা হবে এবং স্কলারশিপের অ্যামাউন্টটা স্টুডেন্টদের দেওয়া হবে।
সেক্ষেত্রে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে যদি আপনার জানা মতো কোনো স্টুডেন্ট এমন থাকে যে কোভিডের কারণে পিতামাতাকে বা পিতাকে বা মাতাকে যে কেউ একজনকে হারিয়েছেন, তাহলে কিন্তু তাকে অবশ্যই সাহায্য করবেন, বলে দেবেন কীভাবে আবেদন করতে হবে। আর যদি আপনি এজ এ ক্যান্ডিডেট হন তাহলে তো বুঝেই যাচ্ছেন কীভাবে সাহায্য পেতে হবে। তো এমন আপডেটেড ইনফরমেশনের জন্য এবং জব রিলেটেড নিউজের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের ওয়েবসাইট smdn.blogspot.com, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন, রেগুলার আপডেট আমরা দিয়ে যাচ্ছি স্টাডি সংক্রান্ত আপডেট এবং জব রিলেটেড আপডেট, সেজন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।